দর্শক, নানা কর্মসূচির মাধ্যমে জাতীয় শোক দিবস পালন করছে পুরজাতি। এই মুহূর্তে রাজধানী মিরপুরের ব্যাপটিস্ট চার্চ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌর বাপ্পা। বাপ্পা, আপনার পিছনে দেখা যাচ্ছে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে সেই চার্চটিতে, আর কি কি কর্মসূচি সেখানে আছে বিস্তারিত আমাদের জানাবেন। 15 আগস্ট, যেই দিনে আমাদের জাতির পিতা তার পুরো পরিবার সহ নিহত হয়েছিলেন কিছু বিপদগামী মানুষের হাতে, এবং আজকের এই শোকের দিনটিকে কিন্তু পুরো মাস জুড়েই পালন করে বাঙালি, এবং ধর্ম বর্ণ পেশা বিভিন্ন সব কিছু নির্বিশেষে কিন্তু এই দিনটিকে পালন করা হয়। তারই অংশ হিসেবে কিন্তু আজকের এই আয়োজন দেখতে পাচ্ছেন মিরপুরের সেন্টপরা পর্বতায় ব্যাপটিস্ট চার্চে এই আয়োজন, বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং এখানে কিন্তু আমরা প্রথম থেকেই আছি এবং দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তারা একটা নীরবতা, এক মিনিটের নীরবতা পালনের এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে একটা ঘোষণা আসবে, এবং তারপরেই কিন্তু শুরু হয়ে যাবে বিশেষ প্রার্থনা, যেই প্রার্থনায় 15 আগস্ট রাতে নিহত বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হবে এবং প্রার্থনা করা হবে তাদের আত্মার শান্তির জন্য। এবং সেই সাথে সাথে কিন্তু আমরা কিন্তু কথা বলেছি এখানকার খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যরা যেমন এখানে আছেন, তেমন কিন্তু নানা ধর্মবর্ণের মানুষই আজকে এখানে একসাথে হয়েছেন, মিলিত হয়েছেন বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। সব মিলিয়ে এখানে কিন্তু প্রার্থনা চলছে এবং নানা আয়োজন আছে, নানান কিছুর মধ্যে দিয়েই তারা চেষ্টা করে যাচ্ছেন বঙ্গবন্ধুর বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর এবং তার আত্মার জন্য শান্তি প্রার্থনা করার জন্য। এবং সেই সাথে সাথে আমরা কিছুক্ষণ আগে কিন্তু এখানকার যে খ্রিস্টান সম্প্রদায়ের যে পুরোহিতরা আছেন বা অন্য যারা আছেন, তার সবাই মিলেই কিন্তু চেষ্টা করে যাচ্ছেন যে আজকের দিনটিকে যে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা উচিত, আজকের দিনটি যে বিশেষ ভাবগাম্ভীর্যের মধ্যে এই শোককে শক্তিতে রূপান্তর করা উচিত, সেই চেষ্টা তারা করে যাচ্ছেন এবং প্রার্থনার প্রস্তুতি নিচ্ছেন। এই মুহূর্তে মিরপুরের সেনপরা পর্বতের ব্যাপটিস্ট চার্চ থেকে বঙ্গবন্ধুর এবং তার সব পরিবারের জন্য শোক পালন এবং প্রার্থনার এই ছিল সর্বশেষ সংবাদ। বাপ্পা, আপনাকে ধন্যবাদ।